বান্দরবানের তমরু সীমান্তে অভিযানে মাদক চোরাচালানিদের সাথে সংঘর্ষে ডিজিএফআই এর কর্মকর্তা নিহত, র‍্যাবের একজন আহত। আগামী বছরকে ঝুঁকিপূর্ণ ধরে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা, রেমিটেন্স বাড়াতে দক্ষ জনবল পাঠানোর তাগিদ। বন্ধ হবে না কোনো ব্যাংক, নেই নগদ টাকার সংকট, নিরাপদে আছে আমানত, আশ্বাস বাংলাদেশ ব্যাংকের, সোশ্যাল মিডিয়ায় গুজবের নিন্দা। আগামীতে আগের রাতে ভোটের বাক্স না ভরার আশা জাপান রাষ্ট্রদূতের, কানাডার হাই কমিশনারের সাথে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বান্দরবান জেলার তমরু সীমান্তে চোরা চালানিদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন র‍্যাবের এক কর্মকর্তা। সোমবার মাদক চোরা চালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দিবাগত রাত একটায় আইএসপিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান চলাকালে মাদক চোরা চালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের ভেতরে তমরু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। এ সময় মাদক চোরা চালানিদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন, একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস দেখে 2023 সালকে ঝুঁকিপূর্ণ বছর বলে মনে করছে সরকার। সেই শঙ্কা মাথায় রেখে মন্দা পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভায় একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি খাদ্যের উৎপাদন বাড়াতে আপ্রাণ চেষ্টার তাগিদও দেন তিনি। রেমিটেন্স আয় বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানিতে প্রধানমন্ত্রী বাড়তি নজর দেওয়ার নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এক বছর আগে দেশে খাদ্যশস্যের মজুদ ছিল 14.5 লাখ মেট্রিক টন। সরকারি হিসাবে গেল জুনের শেষ নাগাদ সেই মজুদ দাঁড়াই 16 লাখ টনে, যা আগের বছরের তুলনায় 11% বেশি। এরপরও দূর হচ্ছে না সম্ভাব্য খাদ্য সংকটের শঙ্কা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঘুরে ফিরে তাই আলোচনা হয় বৈশ্বিক সংকটের কথা। পরিস্থিতি বিবেচনায় আগামী বছর কেন ঝুঁকিপূর্ণ হবে সে বিষয়ে আলোচনাও হয় মন্ত্রিসভায়। ইন্টারন্যাশনাল যে অ্যানালাইসিসগুলি আসছে যে 2023 একটা ক্রাইসিস ইয়ার হওয়ার সম্ভাবনা আছে, তো সবাইকে এই অনুযায়ী একটু প্রস্তুত থাকতে হবে। তো এটাই আজকে রিপোর্ট উপস্থাপনের পরে মন্ত্রিসভাতে বিস্তারিত আলোচনা হয়। ওনারা যে অবজারভেশন দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, প্রথম হলো আমাদের সর্বাবস্থাতেই ফুড প্রোডাকশনটাকে বাড়াতে হবে। আমরা যে যতই ফুড ইম্পোর্টের কথা বলি যাই করি, এটা ক্রাইসিসটা থাকবেই। আর ফরেন কারেন্সি যেহেতু একটা ক্রাইসিস হচ্ছে, কারণ যেহেতু আপনার ফেডারেল রিজার্ভ রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি হওয়ার ফলে যেসব দেশগুলো লোন নিয়ে কাজ করে বা যাদের আপনার ইম্পোর্ট বেশি, তাদের কিন্তু দুদিক থেকেই অসুবিধা হচ্ছে। একটা হলো আমরা যখন টাকা দিচ্ছি তখন আমরা বেশি দিচ্ছি, আবার যখন নিচ্ছি তখন আবার কম পাচ্ছি। এদিন মন্ত্রিসভায় উত্থাপিত 12টি বিষয়ের সাথে ব্যাংকিং খাতের অনিশ্চয়তা এবং ডলার সংকটের বিষয়ে আলোচনা হয়। খাদ্য আমদানির উৎসকর স্বস্তিদায়ক করতে দরকারি নির্দেশনার পাশাপাশি রেমিটেন্স আয় বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানির তাগিদও দেওয়া হয় মন্ত্রিসভায়। যারা বিদেশে যাচ্ছে আমরা যেন আনস্কিল লেবার না পাঠিয়ে স্কিল লেবার পাঠাই, তাহলে তাদের জন্য অনেক হাই স্যালারিতে কাজ করা সম্ভব হবে। এবং সেই ক্ষেত্রে যেই সব দেশে আমরা পাঠাবো সেই সব দেশের চাহিদা অনুসরণ করে তাদেরকে যেন ক্যাপাসিটি বিল্ডিং করা হয়। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটাকে আরও বাড়াতে হবে, এবং এই জন্য ইনভেস্টমেন্টের যে সব শর্ত আছে সেগুলোকে আর একটু কমফোর্ট করা যায় কিনা। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে চুক্তি হয় এখন থেকে সকল হজ যাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশের বিমানবন্দরেই সম্পন্ন হবে। একই সাথে অনাবাদী জমি খাস হয়ে যাওয়ার বিষয়টি নিছকই গুজব বলে উড়িয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব। ব্যক্তি মালিকাধীন জমি উনি চাষ করলো না, 1 বছর 2 বছর এতে বা 3 বছর এতে খাস করার কোনো সিস্টেম, এটা একটা গুজব। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যপণ্য জ্বালানি সহ সবকিছু বেশি দামে কিনতে হচ্ছে বলে রিজার্ভে টান পড়েছে। টাকা নিয়ে বসে থাকলে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট লাঘবে টাকা ব্যয় করা হচ্ছে। রিজার্ভ নিয়ে বিএনপির সমালোচনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, যে দলের নেতা টাকা পাচার করে সাজাপ্রাপ্ত তারা কোন মুখে টাকা পাচারের অভিযোগ তোলে। বিএনপির রাজনীতিকে অপপ্রচার আর প্রতিশোধের রাজনীতি বলেও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আর নারী সদস্য
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের 59টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনুগত্য পোষণ করিব। পরে নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের দলমত নির্বিশেষে জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এছাড়া সাম্প্রতিক সময়ে রিজার্ভ নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন শেখ হাসিনা। রিজার্ভের টাকা তো সবসময় খরচ হতে থাকে, এটা তো রোলিং করে, কারণ করোনার সময় কেউ যোগাযোগ বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ, কেউ যেতেও পারে না আসতেও পারে না, সেই অবস্থা ছিল, কোনো আমদানি হয়নি, এই কারণেই কিন্তু রিজার্ভ জমা হয়। এই টাকা ব্যবহার করছি মানুষের কল্যাণে। আজকে করোনা যেতে পারেনি, শুরু হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে স্যাংশন, যেখানে যত দামি লাগুক আমরা কিন্তু কিনে নিয়ে আসছি, মানুষকে দিচ্ছি। এছাড়া বিএনপির নেতৃত্ব, প্রতিশোধ আর অপপ্রচারের রাজনীতির সমালোচনাও ছিল শেখ হাসিনার কণ্ঠে। আজকে যারা এটা নিয়ে কথা বলে যে রিজার্ভ গেল কোথায়, তাদের জন্য একটু বলতে চাই, এদের চরিত্র অপপ্রচার চালানো, এখানে মানুষ যেন বিভ্রান্ত না হয়। কাজী সেই 10 লাখ অস্ত্র এবং 21 আগস্ট গ্রেনেড হামলায়ও সাজাপ্রাপ্ত আসামি এবং পলাতক আসামি ফিউজিটিভ তারেক জিয়া, সে কি একটা সাজাপ্রাপ্ত আসামি একটা দলের নেতা হয় কিভাবে? তাদের গঠনতন্ত্রে আছে সাজাপ্রাপ্ত আসামি দলের চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু তারা নিজের গঠনতন্ত্রই নিজে ভঙ্গ করে চেয়ারম্যান করে রেখে দিয়েছে। আমরা কিন্তু মানুষের উপর প্রতিশোধ নিতে যাইনি। 2021-এর নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে, কিন্তু ওভাবে নির্যাতন কখনো কার উপরেই আমরা করি নাই, আমরা দেশ গড়ার কাজেই মনোনিবেশ করেছি। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন সহ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমরা কিন্তু মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছি। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট নেই, আমানতকারীদের আমানতও নিরাপদ রয়েছে, কোনো ব্যাংকও বন্ধ হবে না। ব্যাংক থেকে আমানত ওঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে এমন দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংকই পদক্ষেপ নেবে, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না এমন তথ্য সঠিক নয় দাবি করে আবুল কালাম আজাদ বলেন, কোভিড কালে আমদানি পণ্যের দাম বেশি দেখানোয় ডলারের সংকট তৈরি হয়েছে, তবে এ সংকট কেটে যাবে, দু তিন মাসের মধ্যে বৈদেশিক বাণিজ্য ভারসাম্য আসবে বলেও দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের রিউমার ছড়ানো হচ্ছে যে ব্যাংকে গেলে ব্যাংকে টাকা পাওয়া যাবে না, ডিপোজিট উঠানো যাবে না, এ ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই, উল্লেখ্য ব্যাংক ব্যবস্থায় বর্তমানে 1,69,586 কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে, বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংক সমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে, ব্যাংকে জনগণের সংরক্ষিত আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই ঘটেনি। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতামুক্ত হবে বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি আশা করেন ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরা হবে না। রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডার্স অনুষ্ঠানে ইতো নাওকি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মিট দ্য অ্যাম্বাসেডার অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, গত 3 বছরে 300 কোটি মার্কিন ডলার সহযোগিতা দিয়েছে জাপান। ঢাকা টোকিও সম্পর্ক এখন নতুন উচ্চতায়, সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন উপাদান, উন্মোচন হয়েছে নতুন দিগন্তের। তার আশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর হবে যুগান্তকারী। রাষ্ট্রদূত বলেন, জাপানের অবস্থান সবসময় অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। 2018
Even Japanese embassy issued a statement. 2018 সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। এটি ব্যতিক্রমী ঘটনা, কারণ জাপান কোনো দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না। আমি শুনেছি পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনো দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন ও সরকার বলছে তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমিও আশা করি সব বড় দল এই নির্বাচনে অংশ নেবে। ইতো নাওকি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে কোয়াডের কোনো সম্পর্ক নেই। কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। এই মুহূর্তে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বড় চ্যালেঞ্জ, কারণ সেদেশের রাজনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। রোহিঙ্গাদের সেখানে পাঠানোর পরিবেশ এখনও তৈরি হয়নি। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে জাপান। জাপান সবসময়ই বাংলাদেশের উন্নয়ন অংশীদার, আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে এ সময় আলোচনা হয়েছে। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। তার সঙ্গে ছিলেন কানাডা দূতাবাসের পলিটিক্যাল অফিসার ব্র্যাডলি কোটস। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কানাডা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও আগামী নির্বাচন, দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের তফসিল ইস্যুতে আমির খসরু বলেন, এ সরকারের পতন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এ নির্বাচন কমিশন নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি। মানবাধিকার, আমাদের নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে, এবং আমরা ভালো আলোচনা করেছি। ক্যানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই, স্বাভাবিক। মানবাধিকার সংস্থা সবার যেরকম কনসার্ন আছে, তাদেরও তো কনসার্ন থাকা, আর বিশেষ করে তারা মানবাধিকারের উপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের উপর তাদের গুরুত্ব অনেক বেশি। তো সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তো সেটা তো বলাই হয়েছে যে বিএনপি তো সেই নির্বাচনে যাবে না, এবং সেই নির্বাচনে যাওয়ার তো প্রশ্নই হচ্ছে। তার আগে এই সরকারের পতন ঘটাতে হবে, নিরপেক্ষ সরকার আসতে হবে। বিএনপির এই অবস্থান থেকে বিএনপি অনর আছে। সুতরাং কে কী করছে, ওই নির্বাচন কমিশন কী করছে, আওয়ামী লীগ কী বলছে, সরকার কী বলছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও হাওয়া ভবনে ফিরে যাবে, দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ আবারও টেক ব্যাক করবে। যারা নিজেদের দলে গণতন্ত্রের চর্চা করে না, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা বিশ্ব চোর তারাই সবকিছুতে চুরির গন্ধ পায়। আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে ঘিরে সভাপতির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক সংকটের কথা মাথায় রেখে আওয়ামী লীগ বিলাসবহুল সম্মেলন করবে না। ওবায়দুল কাদের বলেন, দলের দুটি সম্মেলন হয়ে গেলেও বিএনপির সম্মেলন কবে হয়েছে তা সেই দলের নেতাকর্মীরাই ভুলে গেছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবারও হাওয়া ভবন ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির জাতীয় সম্মেলনটা কবে হয়েছে তার কি মনে আছে? এর মধ্যে আমাদের দুটো হয়ে গেছে, কবে হয়েছে মনে আছে? বিএনপি কেন্দ্রীয় কমিটির মিটিং কবে হয়েছে কেউ কি জানে? যারা দলের ভেতর গণতন্ত্র চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা? ক্ষমতা কোনো মোহ নয়, ক্ষমতা তাদের মোহ যারা হাওয়া ভবন টেক ব্যাক করতে চায়। টেক ব্যাক হাওয়া ভবন, হারানো হাওয়া ভবন ফিরে পেতে
তারা টেক ব্যাক আন্দোলন। এবং এদিকে বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলনের কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। বিএনপির আন্দোলনের কারণে আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে, উজ্জীবিত হচ্ছে এবং অপশক্তির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছে। ওনারা পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন, চারবার এককভাবে, আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন বানিয়েছেন। যারা চোর, বিশ্ব চোর, তারা সব কিছুতেই চুরির গন্ধ খোঁজে। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর যে দাবি তুলেছে মায়ের কান্না নামের একটি সংগঠন, তার সঙ্গে সহমত প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। অন্যান্য দলগুলো মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। সোমবার দুপুরে উপজেলা সদরের বিএডিসি মাঠে সংঘর্ষ হয়। দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সভায় সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার সমর্থকদের মঞ্চে উঠতে না দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আজমল হোসেন চৌধুরী। তার মৃত্যু নিয়ে ধূম্রজল সৃষ্টি হয়েছে। এক পক্ষ তাকে তাদের কর্মী বলে দাবি করেছে, প্রতিপক্ষের ইটের আঘাতে তার মৃত্যু হয় বলে দাবি তাদের। অপরপক্ষের দাবি সংঘর্ষে নয়, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার তদন্ত বাধাগ্রস্ত করতে মাদকের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। অভিযোগ ফারদিনের বাবা নুরুদ্দিন রানার। ফারদিন হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। 10 দিন পার হলেও হত্যার রহস্যের জট না খোলায় ক্ষোভের পাশাপাশি ফারদিনকে জড়িয়ে নেতিবাচক খবরে তার সহপাঠীরা বিস্ময় প্রকাশ করেছেন। এসব খবরে ফারদিনের বাবাও মর্মাহত। মামলার তদন্তের উপর এর প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তার। ফারদিন নিখোঁজের পরপরই তার করা সাধারণ ডায়েরির তদন্ত না হওয়ায়ও অসন্তোষ জানান তিনি। 4 নভেম্বর নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। দুদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এই ঘটনায় ফারদিনের বাবার করা মামলায় গ্রেফতার করা হয় ফারদিনের বন্ধু বুশরাকে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বুয়েট শিক্ষার্থী ফারদিনকে মাদকের কারণে হত্যা করা হয়েছে এমন অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। রাজারবা পুলিশ লাইনে নৌ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফারদিনকে কারা এবং কি কারণে হত্যা করেছে সে বিষয়ে কোনো তথ্য নেই। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এর হত্যার রহস্য খুলবে বলে আশা আসাদুজ্জামান খানের। জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সরবরাহ কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে রাখার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে চিঠি পাঠাবে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, এনআইডি কার্যক্রম কমিশনে রাখতে আবেদন করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাদের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বরাবর চিঠি দেওয়া হবে। রাষ্ট্রপতি যেহেতু সবার অভিভাবক, উনি যেটা ভালো মনে করবেন সে সিদ্ধান্তই নেবেন। এ সময় এনআইডি কার্ড সরবরাহের দায়িত্ব কমিশনে রাখার সুবিধা অসুবিধা তুলে ধরেন কমিশনার আলমগীর। কমিশন থেকে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সরকারের অনেক সময় লাগবে, হয়তো আগামী নির্বাচনের আগেও সম্ভব হবে না বলে উল্লেখ করেন তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বান্দরবানের তমলুক সীমান্ত অভিযানে মাদক চোরাচালানিদের সাথে সংঘর্ষে ডিজিএফআই এর কর্মকর্তা নিহত, র্যাবের একজন আহত। আগামী বছরকে ঝুঁকিপূর্ণ ধরে প্রধানমন্ত্রীর এক গুচ্ছ নির্দেশনা, রেমিটেন্স বাড়াতে দক্ষ জনবল পাঠানোর তাগিদ। বন্ধ হবে না কোনো ব্যাংক, নেই নগদ টাকার সংকট, নিরাপদে আছে আমানত, আশ্বাস বাংলাদেশ ব্যাংকের। সোশ্যাল মিডিয়ায় গুজবের নিন্দা। আগামীতে আগের রাতে ভোটের বাক্স না ভরার আশা জাপান রাষ্ট্রদূতের। কানাডার হাই কমিশনারের সাথে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।